ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ হজরত শাহজালাল বিমানবন্দর দিয়ে পালানোর সময় গ্রেফতার হয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে গেছেন। গতকাল সোমবার 5 আগস্ট দুপুরে এই ঘটনা ঘটে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পুলিশ সদর দপ্তরের একটি সূত্রের বরাতে দৈনিক যুগান্তর অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন, কিন্তু হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ দপ্তর থেকে পালিয়ে যান। তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টপকে সিভিল বেশে পালিয়ে যান। আরেকটি সূত্র জানিয়েছে, হারুন সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হজরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন, তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। যদিও এই খবরের সত্যতা বাংলা আউটলুকের পক্ষে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে ঢাকা টাইমস বলেছে, নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত পুলিশের অতিরিক্ত আইজি ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদকে আটক করা হয়েছে। তাকে অজ্ঞাত স্থানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল দিনের কোনো এক সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা। সেটি পুলিশ, র্যাব নাকি অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেটি নিশ্চিত হওয়া যায়নি।